আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জাকিয়া, জাকিয়া হোম মেকার অ্যান্ড ব্লগার চ্যানেলে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব গাজরের পুরভরা পাটিসাপটা। তার জন্য প্রথমে প্যানে ঘি আমি দিয়ে ঘিটা গলিয়ে নিচ্ছি। এরপর দেখুন এই যে গ্রিন্ডারে আমি গাজর আর চিনি এভাবে ম্যাশ করে নিয়েছি। এতে করে খুব সহজে এই গাজরটা রান্না হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো ঘিয়ে আমি গাজরটা ভেজে নিব কিছু সময়, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। নারকেলের কোরা অ্যাড করলাম, করে আবারও গাজর আর নারকেল কোরা কিছু সময় ভেজে নিতে হবে। তো কিছু সময় ভেজে নিয়ে আমি দেখুন আর একটু চিনি অ্যাড করছি, একটু মিষ্টিটা বেশি হবে। এলাচ গুঁড়া করে অ্যাড করে দিলাম, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এবার ফ্রোজেন করা দুধের যে ছানা অ্যাড করলাম, করে গাজরে আর সাথে নারকেলের সাথে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো নাড়াচাড়া করতে করতে মিক্স হয়ে যাবে সুন্দরভাবে বেশ কিছু সময় নিয়ে। আর অবশ্যই রান্নাটা অল্প আঁচে করতে হবে, তা নাহলে কিন্তু তলানিতে লেগে যাবে। খুব সাবধানে অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে কিছু সময় এভাবে আমি তৈরি করেছি গাজরের পুরটা। খেয়াল করুন, তো এভাবে করে সুন্দর করে পুরটা তৈরি করে নিয়েছি, দারুণ একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, খেতে খুব সুন্দর হয়েছিল। দেখুন কাছ থেকে আপনাদের লুকটা দেখিয়ে দিলাম। পাটিসাপটার জন্য গোলা তৈরি করব, তার জন্য চালের গুঁড়া, এই যে 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, পরিমাণ মতো লবণ, 3 চামচ গুঁড়া দুধ অ্যাড করছি। গুঁড়া দুধ আপনারা না চাইলে নাও দিতে পারেন। 2 চামচ চিনি অ্যাড করলাম, একটু বাইরের অংশটাও একটু মিষ্টি মিষ্টি লাগবে। 4 চামচ ময়দা অ্যাড করলাম, ময়দাটা না দিলেও হয় তবে দিলে ভালো হয়। তো সমস্ত উপকরণ, শুকনো উপকরণ প্রথমে চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা গোলা তৈরি করব। তো এভাবে পানি অল্প অল্প করে দিয়ে পারফেক্ট পাটিসাপটার গোলাটা তৈরি করে নিতে হবে। তো একটু সময় ধরে ধৈর্য সহকারে করতে হবে, পারফেক্ট গোলা না হলে পাটিসাপটা শেপ ভালো আসবে না। তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে আবার খুব বেশি ঘন না, তো একটু পাতলা করেই নিতে হবে, ঘন হলে ভালো হবে না। তো সামান্য তেল অ্যাড করে পাতলা শুকনো কাপড় অথবা টিস্যুর মাধ্যমে প্যানটা মুছে নিতে হবে, এর ফলে পিঠা সহজেই উঠে আসবে। এবার চামচ দিয়ে গোলা প্যানের উপর দিয়ে দিলাম, অবশ্যই প্যানটা গরম করে নিয়েছি, নিতে হবে। তো এভাবে গোলাটাকে চারিপাশে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষার পর এখন আমি এই যে পুরটা দিয়ে দিচ্ছি, গাজর নারকেল দুধের ছানার যে পুরটা ছিল করে রেখেছিলাম সেটা অ্যাড করে এভাবে এবার পাটিসাপটার শেপটা দিয়ে দিব। তো কিভাবে করছি আপনারা খেয়াল করুন, এভাবে প্রত্যেকটা পিঠা করে নিতে হবে। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নতুন যারা দেখছেন আমার প্রিয় ভিউয়ার্স, আমার এই পিঠা তৈরি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, এতে করে আমার মজাদার নিত্য নতুন রেসিপিগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন, চাইলেই দেখে নিতে পারেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি পিঠাগুলো তৈরি করে এভাবে তুলে নিলাম, তো প্রতিটা পিঠা এভাবে করে নিব।
तो আপনাদের বোঝার সুবিধার্থে একই প্রসেসে আবারো একটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একভাবে খেতে খেতে একঘেয়েমি পিঠা যখন ভালো লাগবে না তখন এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন বাসায়। যেহেতু এই সময়ে গাজরটা অ্যাভেলেবল পাওয়া যায় আর গাজরের এই ধরনের মিশ্রণ কতটা সুস্বাদু হতে পারে যারা গাজরের রেসিপি করে খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারছেন, আর এভাবে ট্রাই করে দেখতে পারেন। নতুন ধরনের নতুন পাটিসাপটা পিঠা উপহার দিলাম, তো কেমন হলো দেখুন, খেয়াল করুন, আপনাদের সাথে শেয়ার করছি, বাসায় এভাবে ট্রাই করতে পারেন, নতুন ধরনের একটা পিঠা মজা নিতে পারেন। তো ভেতরের অংশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল, দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবে এই প্রত্যাশা রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।